কর্ণফুলী টানেলের পর এবার আরেক স্বপ্ন পূরণ হচ্ছে ট্রেনে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রা 18,300 কোটি টাকায় 100 কিলোমিটার দীর্ঘ রেলপথ সম্পূর্ণ প্রস্তুত পাশাপাশি বন্য প্রাণীর অবাধ চলাচলে নির্মিত হয়েছে এলিফ্যান্ট ওভারপাস 11 নভেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে চালু হবে স্বপ্নের রেল যাত্রা দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ রেল লাইন প্রকল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চুনতি অভয়ারণ্য সহ তিনটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রেলপথ নির্মাণ পরিবেশ সুরক্ষা এবং বন্যপ্রাণীর অবাধ চলাচলে এই বনাঞ্চলে নির্মিত হয়েছে এলিফ্যান্ট ওভারপাস যা এশিয়া মহাদেশে প্রথম ট্রেন চলবে নিচ দিয়ে আর হাতি উপর দিয়ে রেলপথ ছাড়া আবাসিক সুবিধাসহ 9টি স্টেশন ছোট বড় 51টি সেতু 201টি কালভার্ট সহ প্রকল্পের প্রায় সব কাজ শেষ আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা একেবারে শেষের ক্লোজিং এর পর্যায়ে যাচ্ছি আর আমাদের সেফটি যে ইন্সপেকশন করা দরকার এটা জিআইবি আমাদের দুইটা দিন দিচ্ছে 4-5-6 এর মধ্যে যে কোনো দুদিন করবেন উদ্বোধনের পর প্রথমে চট্টগ্রাম থেকে পরে ঢাকা থেকে চালু হবে ট্রেন চলাচল শুরুতে 80 কিলোমিটার পরে বাড়ানো হবে গতি তখন চট্টগ্রাম থেকে মাত্র 2 ঘন্টায় পৌঁছানো যাবে কক্সবাজারে অ্যাক্সিডেন্ট বেইন আমরা রেলওয়ের মধ্যে যেভাবে যাতায়াত করা যায় সেই সুবিধাটুকু আমরা পাবো না আমরা কখন উদ্বোধন হবে এই আশায় নিয়ে আমরা এখন আকুল হয়ে বসে আছি 2010 সালে অনুমোদন পেলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ শুরু হয় 2017 সালে অবশেষে দেশীয় শতাধিক প্রকৌশলী আর হাজারো শ্রমিকের ঘামে শ্রমে এই রেল লাইন প্রকল্প এখন বাস্তব ইউজুয়াল চ্যালেঞ্জ এগুলি ব্রিজ নদী খাল এগুলি ক্রস করতে হয় সয়েল ট্রিটমেন্ট করতে হয় এম্বেংমেন্ট তৈরি করতে হয় এগুলি সব যথারীতি ছিল এবং আমরা অত্যন্ত ভালোভাবে করেছি 18,034 কোটি টাকার এই প্রকল্পে দ্বিতীয় ধাপে কক্সবাজার থেকে গুমধুম পর্যন্ত নির্মিত হবে আরও 28 কিলোমিটার রেলপথ যা বাংলাদেশকে যুক্ত করবে ট্রান্সএশিয়ান নেটওয়ার্কের সাথে কাজ একেবারে শেষ দিকে নতুন স্থাপিত এই ট্র্যাক ব্যবহার করে খুব শীঘ্রই পাহাড় প্রকৃতি ছুঁয়ে কক্সবাজারে ছুটবে ট্রেন আর সারা দেশের সাথে এই নতুন রেল সংযোগ দেশের পর্যটন খাতকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ দোহাজারি চট্টগ্রাম